বিশ্বের রোবোটিক সলিউশনের পঁয়ষট্টি ভাগে যোগান দিচ্ছে এশিয়ার দেশগুলো যার অর্ধেকই আবার চীনের দখলে সেই বাজারে প্রবেশের সুযোগ আছে বাংলাদেশেরও তবে এর জন্য গড়ে তুলতে হবে দুঃখ মেকানিক্যাল ও সফটওয়্যার প্রকৌশলী রোবোটিক্স বিষয় বুয়েট আয়োজিত আলোচনায় এসব বিষয় উঠে এসেছে সামনের দিনের প্রযুক্তি খাতে নেতৃত্ব দিবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আইওটি সহ অটোমেটিক রোবোটিক সলিউশন হিসাব বলছে আগামী পাঁচ বছরে বিশ্বে পঁচাত্তর বিলিয়ন ডিভাইস ইন্টারনেটে যুক্ত হবে উৎপাদন ও সেবা খাতে যা ব্যবহার হতে পারে দেশের শিল্প কলকারখানাতেও মেল্টিং করি যে ফার্নেসের মধ্যে সেখানে আমরা স্ট্রাক স্ক্র্যাপটা চার্জ করি চার্জ করার সময় একটা কাজ করতে হয় যেটাকে বলে পকিং এটা একটা ম্যানুয়াল কাজ এটাকে অটোমেটিক করা যায় সেখানে গিয়ে হচ্ছে যে ঝুঁকিটা যেটা একটা মানুষের জীবনের উপর যে ঝুঁকিটা সেটা এলিমিনেট করতে পারি সো এই ধরনের প্রচুর কাজ আছে ট্যানারিতে আপনি দেখবেন যে অনেক কাজ করে ম্যানুয়ালি করছে দেয়ার স্কিন ইজ বিং ইনফেক্টেড অনেক জায়গা আছে যে ছোটখাটো মানুষ দরকার হয় সো দে হ্যাভ ইনক্লুডেড দ্য চিলড্রেন এই কাজগুলো কিন্তু আস্তে আস্তে রোবোটিক্স ব্যবহারের মাধ্যমে করা যেতে পারে বর্তমানে বিশ্বে যত রোবোটিক সলিউশনের চাহিদা রয়েছে তার পঁয়ষট্টি ভাগের যোগান দিচ্ছে এশিয়ার দেশগুলো যার প্রায় পঞ্চাশ ভাগই চীনের দখলে স্থানীয় শিল্পের জন্য রোবোটিক সলিউশন তৈরি করা না গেলে এই বাজার দখলে নেবে অন্যান্য দেশগুলো আমরা এখন আইওটির ডিজাইনার হব আমরা রোবটের ডিজাইনার হব আমরা রোবট বানাবো নাকি কনজিউমার হব যদি কনজিউমার হই আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি চলে যাবে কারণ দেয়ার আর অলরেডি মেশিনস যেটা নাকি একদিকে কাপড় ঢুকায় দিলে ওই দিকে শার্ট এদিক দিয়ে প্যান্ট বের হয়ে যাবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের সারা ওয়ার্ল্ড ওয়াইড গত তিরিশ বছর ধরে একটু ডিক্লাইনিং ছিল অবস্থা এখন হঠাৎ করে এটার একটা ইনফ্লাক্স হয়েছে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের প্রয়োজন বাড়ছে এই জিনিসগুলোর যে ডিম্যান্ড সেটাকে অ্যান্সার দেওয়ার জন্য বাংলাদেশ ছাড়া খুব বেশি দেশ নাই দেশের দক্ষ মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার গড়ে তুলতে প্রশিক্ষণ ও গবেষণা বাড়াতে হবে আর এর জন্য সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইউ ইউ মোর অফ রিসার্চ আই যে তারা যেন রোবটিক্স না মোর রিসার্চ করে সেটা জন্য ফান্ডিং দরকার হোয়াট আন্ডারস্ট্যান্ড আমরা মনে করি যে তারা যদি একটা প্ল্যান নিয়ে আসে আপনাদের এই সাপোর্টিভ ক্লাবের জন্য কি করতে হবে এনার্জি ল্যাবের জন্য কি করতে হবে আপনাদের যদি কোনো সিমুলেটর লাগে এখানকার ডিপার্টমেন্টের জন্য কি করতে হবে কামাপিতে হলো স্টিক প্ল্যান সবাই সহযোগিতার জন্য আগে আসে রোবটিক অটোমেশন হলে দেশে কর্মসংস্থানের সুযোগ কমবে না বরং নতুন নতুন ক্ষেত্র তৈরি হবে বলে জানানো হয় অনুষ্ঠানে ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন